টোটো চোর গ্যাং তিনজনকে গ্রেফতার করতেই উদ্ধার প্রচুর চুরি টোটো। রাস্তাঘাটে টোটো দেখলেই নজর রাখা হতো চালক আশপাশে রয়েছে কিনা। চালক না থাকলে নিমেষে সেই টোটো নিয়ে চম্পট দিত চোরের দল। শিলিগুড়িতে বহুদিন ধরে টোটো চুরির ঘটনা ঘটেই যাচ্ছিল। গত 12 ডিসেম্বর ডাবগ্রাম মাতৃসদনের সামনে থেকে একটি টোটো চুরি হয়। সেই টোটো চুরির অভিযোগে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে 7টি চুরি যাওয়া টোটো। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জলেশ্বরী এলাকা থেকে আবির গুহ নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ময়নাগুড়ি থেকে শ্যামল রায় এবং প্রসেনজিৎ রায় নামে দুজনকে গ্রেফতার করে। ময়নাগুড়ির দোমোহনী এলাকা থেকে উদ্ধার হয় 7টি চুরি যাওয়া টোটো। অভিযোগ, শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে ওই টোটোগুলি চুরি করত আবির। এরপর সেগুলি ময়নাগুড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতো। প্রায় 30-40 হাজার টাকায় এক একটি টোটো বিক্রি করে দেওয়া হতো। এছাড়াও টোটোর নাম্বার প্লেটগুলিও খুলে নেওয়া হতো। ধৃতদের এরপর গ্রেফতার করে পুলিশ। হেফাজতে নিয়ে টোটোগুলি উদ্ধার করেছে শিলিগুড়ির পুলিশ। শিলিগুড়ি থানা এলাকা আর শিলিগুড়ি পুলিশ কমিশনার এলাকা মে হুয়া হ্যায়। এটা কিভাবে চুরি করতো, প্যাটার্ন কি ছিল, এদেরটা চুরি করে ময়নাগুড়ি কিভাবে নিয়ে যেত? এরা যখন দেখে যে গাড়িটা অ্যাবান্ডেন্ড অবস্থায় আছে, তখন কেউ লক্ষ্য করছে না, সেই সময় ওরা সেই সুযোগ নিয়ে তাকে ফলো করে যখন দেখছে যে মালিক কোথাও চলে গেছে, সেই অ্যাবান্ডেন্ড গাড়িকে ওরা টার্গেট করে এবং সেখান থেকে নিয়ে চলে যায়, রাস্তার সাইড রাস্তাতে নিয়ে চলে যায় ওরা। ময়নাগুড়ি মাস্টার মাইন্ড আবির গুহ।